কথা বলবো धक्का मेरे बार कर दी घर আমরা পুলিশের অত্যাচারটাকে বন্ধ করে আমাদের যারা ঘর ছাড়া হয়েছে তাদেরকে আবার পুনরায় ঘর ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা কোথাকার পুলিশ চাপড়া থানা পুলিশ চাপড়া থানা আইছে কাগজ চেক করতে গেছে কাগজ যখন চেক করে আমি বললাম তুমি আমাকে মারছো কেন তুমি পুরুষ তুমি মেয়ে ছেলে আমাকে মারবা কেন দিয়ে তাও শুনলো না ভোট দিয়ে মারলো নাতি মারলো হাত দিয়ে মারলো মেরি হাতে বন্দুক আছে বন্দুক নিয়ে চলে আসছিল আমার স্বামীকে নিয়ে আপনার নাম কি? আমার নাম ইসমাতারা মল্লিক। ঘটনা হচ্ছে আমরা চাপড়া ব্লক বৃদ্ধদা গ্রাম পঞ্চায়েত থেকে আসছি। আমাদের ওখানে ভূমিহীন কিছু লোক 60-70টা পরিবার, তারা দীর্ঘ 40-45 বছর থেকে 5 কাঠা কেউ 10 কাঠা এরম করে কেউ চাষাবাদ করছে, কারোর বাড়ি আছে। কিছুদিন হচ্ছে আমাদের ওখানে গ্রামেরই অ্যান্টি সোশ্যাল যারা আব্দুল কাদের বিশ্বাস, আব্দুল ছাত্র বিশ্বাস, আব্দুল হাই বিশ্বাস, এরা কয়েকজনা মালিকানা দাবি করে যেভাবে হোক ভুং ভাঙ একটা ইয়ে করে আমাদেরকে মানে পুলিশ দিয়ে বিভিন্নভাবে অত্যাচার করছে, হেনস্থা করছে। এবং গত 17 তারিখে আমাদের যা ফসল ছিল সব কলা থেকে শুরু করে কলা গাছ, সর্ষে, তারপরে ধনে গম এগুলো সব চষে দিয়েছে, হ্যাঁ মুসুরি সব কিছু চষে দিয়েছে। তারপর গত কালকে মধ্যরাতে আবার পুলিশ এসে আমাদেরকে অকথ্য গালিগালাজ করেছে। তার আগেও থানার পুলিশ চাপড়া থানা পুলিশ তার আগে আমরা আইসির কাছে চাপড়া থানা আইসির কাছে কমপ্লেন করতে গেছি, তা আমাদের উপরন্ত কমপ্লেন তো নেয়নি, উপরন্ত হুমকি দিয়েছে। কীরকম হুমকি দিয়েছে? আমাদের হুমকি দিয়েছে যে থানায় যদি পা দিস বা ওই ওই জমিতে যদি আসিস ঠিক আছে তাহলে তোদেরকে একদম মেরে ফেল দেবো, কেটে ফেল দেবো বা বিভিন্নভাবে টর্চার করবো, হ্যাঁ এমন কেস দেবো জীবনে ছাড়া পাবে না। এটা কি চাপড়া থানার ওসি বলেছে? হ্যাঁ চাপড়া থানার আইসি। কি নাম? চাপড়া থানার আইসির কি একটা নাম আছে আমরা জানি না ঠিক আছে। তারপর আমরা গতকালকে আবার ওরা পুলিশ পাঠায়, হ্যাঁ পুলিশ পাঠিয়ে আমাদেরকে রাতে মদ্যপ অবস্থায় পুলিশ এসে হ্যাঁ মেয়ে ছেলেকে মারধর করেছে, কয়েকটা বাচ্চা ছেলেকে টর্চার করেছে, গাড়ি তুলেছে আবার তাদের গাড়ি থেকে ফেলে দিয়েছে, আবার মদ খাওয়া অবস্থায় মেয়ে ছেলে কয়েকটা মেয়ে ছেলেকে মেরেছে এবং আমাদের কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়েছে গতকালকে। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি যে এটার মানে সঠিক ন্যায় বিচার করা হোক। আমরা চাচ্ছি গৃহহীন যারা হয়েছে আজ 30-35টা পরিবার তারা আজকে ঘর ছাড়া, আর বাদ বাকি যেগুলো এসছে তারা এসেছে এখানে তাদেরকে ঘরে ফেরানো চাই। আমরাও ঘরে শুয়ে থাকতে পারছি না, আমরা পুলিশের এই অত্যাচারের বিরুদ্ধে এই অন্যায়ের বিরুদ্ধে একসাথে হয়ে ন্যায় বিচার চাই মুখ্যমন্ত্রীর কাছে। এটাই মানে আমার আবেদন বা এটাই দাবি যে আমাদের এই গৃহহীন বা এই ভূমিহীন পরিবারগুলোকে একটু দেখুন। মমতা ব্যানার্জি তাই বলছে অন্ন বস্ত্র বাসস্থানের কথা, আমাদের বাসস্থান নেই, অন্ন নেই। আমার নাম শাবান মণ্ডল, আমাদের